প্রথমে বাজার থেকে আমি দু প্রকার ডাল কিনে আনলাম, ছোলার ডাল 100, মটর ডাল 100। এবার আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী 200 ডালই আমার হয়ে যাবে, কিন্তু তোমরা আরও বেশি দিতেও পারো, কিন্তু ডালটা সম পরিমাণ দিতে হবে। ডালটা সম পরিমাণ দিলে ছোলার ডাল 100, আমি যেমন দিয়েছি ছোলার ডাল 100, মটর ডাল 100, মানে সম পরিমাণ থাকলে ঢোকাটা খুব সুস্বাদু হয়। তো ডালটা আমি এনে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, রাখার পরে ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটাকে আমি বাটব, বাটতেও পারো তোমরা মিক্সিতে দিতেও পারো, কিন্তু বাটা ডালের ধোকাটা খুব সুস্বাদু হয়। আমার তো বাটা ডালের ধোকাটা খুব ভালো লাগে, ওই জন্যে আমি শিলে বেটেই দিই। এবার আলুগুলো ভেজে নিলাম কড়াইতে, আলুগুলো হালকা আঁচে দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, লেটে নামিয়ে নিলাম। হলুদ দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আদা জিরে পেস্ট হাফ চামচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, পাউডার হিং দিলাম অল্প একটু, এটা বেশি দিলে তো তেতো হয়ে যায়, স্বাদটা নষ্ট করে দেয়। সব মশলা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম, একটু জল দিতে হবে, এই ডালটা মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে নিলাম, দিয়ে একটু ফাটিয়ে নিলাম। কড়া বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিলাম, অল্প পরিমাণ একটু তেল দিয়ে নিলাম, হয়ে গেছে। এবার ডালের পেস্টটা আমি ঢেলে দিলাম, দিয়ে নাড়তে হবে যেন ডালের পেস্টটা না গলা বেঁধে যায়, ভালো করে নাড়িয়ে নিতে হবে। তোমরাও এইভাবে কড়াইতে দিয়ে নাড়তে থাকবে, এটা যাতে ডলা বেঁধে না যায় ভালো করে নাড়াতে হবে। এবার দেখছো এই যে কড়া থেকে উঠে আসছে, উঠে আসার ভালোভাবে উঠে আসলে এটা নামিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে এটাকে শুকনো হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম, তেল দিয়ে নিতে হবে যাতে এই ডালের পেস্টটা ওতে রাখবো থালার গায়ে আঁকতে না যায়। এই ডালটা এবার এই পাত্রে এই থালায় ঢেলে নিলাম, তারপর এটাকে ভালোভাবে ঠেলিয়ে দিতে হবে। সুন্দরভাবে পিস কাটার জন্য এটাকে আমি ভালোভাবে থালায় ঠেলিয়ে দিলাম। বন্ধুরা তোমরাও এইভাবে এই পদ্ধতিতে বানাবে নিরামিষ খাবারের খুব সুস্বাদু একটা রেসিপি, এটা খেয়ে দেখবে তোমরা খুব সুন্দর লাগে। এটা থালায় নামিয়ে এটাকে সুন্দর করে সমান করে সাজিয়ে দিয়ে ঠান্ডা করতে হবে, যাতে সুন্দর করে পিসটা করা যায়। এইভাবে
এইভাবে সাজিয়ে দেওয়ার পর তোমরা হাওয়ায়ও দিতে পারবে, হাওয়ায় দিলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এই ডালের পেস্টটা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি পিস পিস করে কাটবো, ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবে। চৌকো কাটতে পারো, তেরসা বরফি করেও কাটতে পারো। আমি বরফি করে কাটি, দেখতে সুন্দর লাগে। এক কাটা হয়ে গেছে, এবার তেলে আস্তে আস্তে ভাজবো। ঢোকার পিসগুলো কাটা হয়ে গেছে, এবার ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নিলাম। ঢোকাগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি এবার ঢোকার পিসগুলো ছেড়ে দিলাম। ঢোকাগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, এটা এগুলো ভালো করে ভেজে নিলাম। তোমরাও এইভাবে ভালোভাবে ভেজে নেবে। একটু লাল হয়ে আসতে, লাল হয়ে আসলে নামিয়ে নেব, বেশি লাল করলে তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারি, আলু দিয়ে তরকারি বানাবো। ঢোকাগুলো ভাজার পরে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব, তেজপাতা ফোড়ন দেব। এগুলো পুড়ে না যায় সেইভাবে তেলে দিয়ে নাড়িয়ে আলুগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে জিরে আদা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ, লবণ স্বাদ মতো দিতে হবে, হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ দিলেই হবে। এগুলো ভালো করে নাড়িয়ে নিলাম। আলুগুলো আর ভাজা ছিল, বেশি ভাজতে হবে না। আর জল দিয়ে নিয়েছি হালকা, আলুতে মশলাগুলো ভালো করে মেখে যায় এই জলটা। এবার টেনে এসে আস্তে আস্তে তরকারি পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে নিলাম, তোমরাও সেইভাবে জল দিয়ে নেবে। তরকারি জলটা ফুটে গেছে, এবার ধোকাগুলো আমি ছেড়ে দিলাম, আস্তে আস্তে ফুটছে, কিছুক্ষণ ফুটবে। এবার আমি দেখতে পাচ্ছি তরকারিটা হয়ে এসছে, বেশি ঝোলটা নেবো না, গরম মশলা গুঁড়ো দিয়ে আস্তে আস্তে নামিয়ে দেবো।